সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আগের ক্লাসগুলোতে আমাদের তোমাদের পাঠ্য বইয়ের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 শেষ করেছি। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। সে পর্যন্ত আমি সবাইকে ওয়েলকাম করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 3, লগারিদমের ধারণা এবং প্রয়োগ, সেশন 1। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাদিক যে জিনিসগুলো আমরা শিখব সেটা হচ্ছে সূচকের ধারণা বা ইন্ডেক্স, সূচকের বৈশিষ্ট্য। যদিও আমাদের এখানে একটা জপলা আসেনি, এটা হবে আমাদের জন্য বৈশিষ্ট্য, লগারিদমের ধারণা, সূচক ও লগারিদমের মধ্যে সম্পর্ক, লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা। আশা করছি আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব এবং ক্লাসটা উপভোগ করব। যে কোনো সমস্যার জন্য, যেহেতু নতুন টপিকস, যে কোনো সমস্যায় তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে জানাবে, তাদের মাধ্যমে আমাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন আসে আমরা সেই ক্লাসটি পূর্ণভাবে মূল্যায়ন করার এবং আবার দেখার বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, সো আমরা পরে ক্লাসেতে যাই। সূচকের ধারণা কী আমরা জানি, এক্স স্কয়ার ইকুয়াল টু হোয়াট, যদি কোয়েশ্চেন করি এক্স স্কয়ার ইকুয়াল টু হোয়াট, আমরা অলমোস্ট সবাই জানি এক্স স্কয়ার মিন্স এক্স ইনটু এক্স, এক্স স্কয়ার মিন্স এক্স ইনটু এক্স। এই কথাটা আমরা যদি জানি, আমরা যদি বলি টু স্কোয়ার মানে কত, টু স্কোয়ার মিন্স টু ইন্টু টু, ফাইভ স্কোয়ার মানে কত, ফাইভ ইন্টু ফাইভ, মানে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে যে বাক গুণফল পাওয়া যায় তাকে আমরা বলি স্কোয়ার অফ দ্যাট নাম্বার। তাহলে এক্স কিউব এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স কিউব মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে সূচক কী, আমরা সূচকের ডেফিনেশন যদি জিজ্ঞাসা করতে চাই, সূচকীয়করণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া যা লেখা হয় বি টু দি পাওয়ার এন আকারে, যেখানে বিকে বলা হয় বেজ বা ভিত্তি, এনকে বলা হয় সূচক বা এক্সপোনেন্ট বা ডিগ্রি বা ইন্ডেক্স বা পাওয়ার। তাহলে এই সূচককে আমরা অনেক কিছু বলছি, একসাথে বলছি সূচক, এক্সপোনেন্ট, ডিগ্রি, ইন্ডেক্স আর পাওয়ার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কখনো কখনো আমি কথা বলার সময় এক্সপোনেন্ট বলতে পারি, কখনো ডিগ্রি বলতে পারি, কখনো ইন্ডেক্স বলতে পারি, কখনো পাওয়ার বলতে পারি। আসলে সবগুলোই হচ্ছে একই জিনিস, সেটা হচ্ছে সূচক। তাহলে সূচকীয়করণ কী, একটি গাণিতিক প্রক্রিয়া যেখানে আমরা কোনো কিছুকে সাম টু দি বি টু দি পাওয়ার এন ফর্মেটে লিখি, যেখানে বিকে বলা হচ্ছে বেজ আর এন হচ্ছে ইন্ডেক্স। আমরা একটি সংখ্যা বিকে ওই সংখ্যা দ্বারা এন সংখ্যকবার গুণ করলে যে গুণফল পি পাওয়া যাচ্ছে তাকে সূচকীয় আকারে নিম্নরূপে লেখা হয়, পি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন, দ্যাট মিন্স বি ইন্টু বি ইন্টু বি, এভাবে করে বি এন টাইমস মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা সূচকের সূত্রাবলীগুলো একটু শিখি। সূচকের ফার্স্ট সূত্রটা হচ্ছে ইফ এ বিলংস টু আর, যদি এ কোনোভাবে কোনো রিয়েল নাম্বার হয়, এন বিলংস টু এন, এন কোনো পূর্ণ সংখ্যা হয়, তবে এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ। এটা আমাদের একেবারে ডেফিনেশন বা সংজ্ঞা হিসাবে মনে রাখতে হবে। এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ, এবং এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ। এই জায়গাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে ডেফিনেশন হিসাবে, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য ডেফিনেশন। কী লিখছি আমি, এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ, এবং এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু এ। একটু আগে আমরা শিখেছিলাম এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ, হাউ মেনি টাইমস, এন টাইমস, মানে এন সংখ্যক বার, এন সংখ্যক বার। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখব। দুই নম্বর সূত্র হচ্ছে ফর এভরি এ বিলংস টু আর, যে কোনো এ বিলংস টু আর এর জন্য, যদি এম কমা এন বিলংস টু এন হয়, কোনো ন্যাচুরাল নাম্বার হয়, তবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমরা একটু ক্লাস সিক্স সেভেন না সরি সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আমরা সূচক নিয়ে একটু পড়ালেখা করে আসি, সেই জন্য আমরা ধরে নিয়েছি তো সূচকের বেসিক কনসেপ্টগুলো আমরা জানি, সেজন্য স্যার সূত্রগুলো থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা এখানে বলছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো আমি যদি বলি টু কিউব ইন্টু টু স্কোয়ার, দুইটার বেস সেম, আমরা খেয়াল করি দুইটারই বেস বি, বি ইজ ইকুয়াল টু এ
এ, তাহলে বেস দুটো সমান, তাহলে পাওয়ার দুটো কি হবে, অ্যাডিশন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার ফাইভ। আমরা জানি টু কিউব মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে কত, থার্টি টু। টুকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে একবার করলে টু, দুইবার করলে ফোর, তিনবার করলে এইট, চারবার করলে চৌষট্টি, পাঁচবার করলে বত্রিশ বা থার্টি টু। আমরা যদি এই অংশটুকু একটু ক্যালকুলেশন করি, টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে এইট, টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ফোর, টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, তাহলে এখান থেকে পাচ্ছি থার্টি টু। তাহলে আমরা পাচ্ছি যে এই ফর্মুলাটা হচ্ছে সঠিক ফর্মুলা। আমরা তিন নম্বর ফর্মুলাটা পাচ্ছি তোমাদের বইতে, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই অংশটুকু তোমাদের খুব বেশি কাজে লাগে, এই অংশটা তোমাদের খুব বেশি কাজে লাগে না। আমরা আপাতত এতটুকু শিখে রাখি, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এম ইজ গ্রেটার দেন, এমটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এন, আর যদি এম ইজ লেস দেন এন হয় তখন হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। চার নম্বর সূত্র হচ্ছে আমাদের জন্য, ইফ এ বিলংস টু আর, এ বিলংস টু আর, এম কমা এন বিলংস টু এন, দেন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন টু এন। সাপোজ আমরা বলছি টু কিউব হোল টু দি পাওয়ার টু। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এই সূত্র অনুসারে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর। আমরা যদি একটু আগের ফর্মুলাটা খেয়াল করি, দুই নম্বর ফর্মুলাটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর। ঠিক একইভাবে এভাবেও লেখা যাচ্ছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা ওকে। আমরা যদি পাঁচ নম্বর ফর্মুলাটা দেখি, ফর অল এ কমা বি বিলংস টু আর এন বিলংস টু এন, এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। আমরা ধরে নিচ্ছি এ ইজ ইকুয়াল টু টু, দ্যাট মিন্স টু ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার ফোর, এটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কত, সিক্সটিন, আর থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এইটি ওয়ান। আমরা যদি একটু ক্যালকুলেশন করার আগে যদি এটা ক্যালকুলেশন করি, এখানে টু থ্রি দা সিক্স, সিক্স টু দি পাওয়ার ফোর, এটা মানে কত একটু আগে দেখে আসি, আমরা বলতে পারি সিক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু বারোশো ছিয়ানব্বই, এটা মানে হচ্ছে বারোশো ছিয়ানব্বই। আমরা যদি দেখি সিক্সটিন ইন্টু এইটি ওয়ান কত হয়, সিক্সটিন ইন্টু এইটি ওয়ান, তাও বারোশো ছিয়ানব্বই, দ্যাট মিন্স আমরা এখান থেকেও পাচ্ছি বারোশো ছিয়ানব্বই। দ্যাট মিন্স আমাদের জন্য পাওয়ারটা উপরে থাকলে এটা আলাদা আলাদাভাবে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যায় বা দিয়ে দেওয়া হয় আলাদা আলাদাভাবে। আমাদের জন্য এটা আমরা একটু আগে ডেফিনেশনের মতো করে বলছিলাম, ডেফিনেশন ফর সাম এ বিলংস টু আর ইফ এ ইজ নট ইকুয়াল টু জিরো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে এ ইজ নট ইকুয়াল টু জিরো, এ জিরো ইজ টু দি পাওয়ার জিরো ইজ নট কনসিডারেবল, সো এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে ওয়ান বাই এন, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, হোয়ার এন বিলংস টু এন। আমরা একটু মাথায় রাখবো এই জিনিসটা, এবং ইফ এ ইজ গ্রেটার দেন জিরো, এম এন বিলংস টু জেড, দেন এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম। তাহলে এই জিনিসগুলো আমরা একটু ফর্মুলা হিসাবে আমাদের মাথায় রাখব।
এরপর আমরা লগারিদমের ধারণাটা নিয়ে যাই। আমরা সূচকের কথাগুলো শিখেছি এবং সূচকের সাথে লগারিদমের কীভাবে ক্লাসিফিকেশান বা কীভাবে ইন্টার রিলেশন করা যায় সেই জিনিসটা আমরা একটু শেখার চেষ্টা করি। আমাদের এখানে বলা হচ্ছে ইফ বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ, আমরা আগে বলছিলাম যে বি টু দি পাওয়ার এন ইন্ডেক্স বা এক্সপোনেনশিয়াল ফর্ম, যেখানে বিকে বলা হচ্ছে বেস, এনকে বলা হচ্ছে ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। সেক্ষেত্রে বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু যদি এ হয় লগ বি বেস এ ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ এন হলো এ এর বি বেস লগারিদম, এ কে বলা হলো বি বেস লগারিদম। একেবারে ক্লিয়ারলি আমি আবার কয়েকবার লিখছি, একটু খেয়াল করে দেখো তোমাদের মনে রাখার জন্য। ইফ বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ, দিস ইমপ্লাইজ এন ইজ ইকুয়াল টু লগ এ বেস বি, লগ এ বেস বি। খুব ক্লিয়ারলি যদি আমরা খেয়াল করি একটু, দেখি তো আমরা বলতে পারি কি না। আমি যদি বলি ইফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই, দেন আমরা কি বলতে পারবো একটু বলার চেষ্টা করো সবাই। এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই, দেন আমরা বলতে পারি এন ইজ ইকুয়াল টু লগ এক্স বেস ওয়াই। যদি বলি ইফ, আমরা একটু বলি আরেকটা দেখি বলতে পারো কিনা খেয়াল করে দেখো, ইফ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু বি, দিস ইমপ্লাইজ এন ইজ ইকুয়াল টু লগ এ বেস বি। একটু মনোযোগ দিয়ে যদি তুমি খেয়াল করো স্যারের লেখার স্টাইলটা কী হচ্ছে, লেখার স্টাইলটা যদি আমরা একটু খেয়াল করি, খেয়াল করে দেখো এ যে লগ এ লেখাটার মধ্যে এ বি ও জি বি এ অংশটুকু হয়েছে এক জায়গায়, এল এর উপর অংশটুকু হচ্ছে মাথার উপরে, জি এর নিচের অংশটুকু নিচে, এ বেসটা জি এর নিচে, আর বিটা হচ্ছে এখানে, বিটা হচ্ছে এখানে। খেয়াল করে দেখো তাহলে আমরা তিনটা জিনিস একই জিনিস লিখেছি। তাহলে আমি যদি বলি পি টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু, একটু দেখে বলতে পারো কিনা, যদি আমরা বলি পি টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু আর, দেন কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, দেন কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, একটু দেখি লগারিদম নিয়ে কথা বলতে পারো কিনা, কিউ ইজ ইকুয়াল টু লগ পি বেস আর। তাহলে আমরা যদি বলি টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু হান্ড্রেড, সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেয়ার ফর লগ টেন বেস হান্ড্রেড ইজ ইকুয়াল টু টু। আমরা যদি বলি টু টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সিক্সটিন, তাহলে আমরা বলতে পারি লগ টু বেস সিক্সটিন ইজ ইকুয়াল টু ফোর। আমি যদি বলি থ্রি কিউব ইজ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন, তাহলে আমরা বলতে পারি থ্রি ইজ ইকুয়াল টু লগ থ্রি বেস টোয়েন্টি সেভেন। তাহলে আমরা নিশ্চয়ই লগের ডেফিনেশনটা খুব ভালোভাবে বুঝে গিয়েছি। এই হচ্ছে লগের মূল ডেফিনেশনটা, মূল ফর্মুলাটা বা মূল সূত্রটা। এটা যদি তুমি ভালোভাবে বোঝো তাহলে প্রত্যেকটা ম্যাথ তোমরা এই চ্যাপ্টারে খুব ইজিলি করতে পারবে, এটা খুবই সহজ। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে লগটা কেন ইউজ করা হয়, লগটা কে প্রথম ইউজ করেছে, লগটা কেন ইউজ করা হয়। এখানে বিকে লগের বেস বলা হচ্ছে, লগ হচ্ছে লগারিদম শব্দটার সংক্ষিপ্ত রূপ। তোমাদের মনে হয় অবশ্যই প্রশ্ন জেগে গেছে কে সর্বপ্রথম লগের ধারণা নিয়ে লিখে দিয়েছেন। আমরা চলো লগের সম্পর্কে কিছুটা সংক্ষেপে জেনে নিই, আমরা একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে লগাস মিন্স অ্যারিথমাস অ্যান্ড গ্রিক লগারিদম শব্দটির উৎপত্তি, লগাস মিন্স অনুপাত, অ্যারিথমাস মিন্স সংখ্যা। তাহলে লগারিদম মিন্স সংখ্যার অনুপাত। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার প্রথম একটা বইয়ে লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তোমরা ইতিমধ্যে সূচক বা লগারিদম সম্পর্কে বিস্তারিত জেনেছো আগের ক্লাসে, তাহলে আমরা সূচক বা রাশির মান নির্ণয় করার জন্য লগারিদম ব্যবহার করা হয়। অতএব সূচকের ভিত্তি ও লগের ভিত্তি একই বা সমান হয়।
আমরা অনেকবার দেখিয়েছি এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু বি, দ্যাট মিন্স এন ইজ ইকুয়াল টু লগ এ বেজ বি। এখানেও আমার বেজ হচ্ছে এ, সূচকের জন্য বেজ হচ্ছে এ, এই জিনিসটা আমরা মাথায় রাখব। একটু খেয়াল করি যতক্ষণ যে জিনিসগুলো আমরা শিখেছি সেই ডেফিনেশন থেকে আমরা কিছু করতে পারি কিনা। থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন, সূচক হচ্ছে টু, টু হলো নাইন এর থ্রি ভিত্তিক লগ। আমরা বলছি এটাকে লিখতে পারি টু ইজ ইকুয়াল টু লগ থ্রি বেজ নাইন, আমি কয়েকটা লিখে দেখিয়েছিলাম। এখন আমরা এখানে কি বলতে পারি, লগের ভাষা কি হবে, সূচক থ্রি হলো, সূচক থ্রি হলো আমরা বলতে পারি নাইন এর, এখানে হচ্ছে এট এর দুই ভিত্তিক লগ, দুই ভিত্তিক লগা রিদম। আমরা এই অংশটুকু আমি তোমাদের একটু লেখে দেখানোর জন্য দেখাচ্ছিলাম, কিন্তু আমি শুধু পরে অংশটুকু লিখছি, তোমরা বাকি অংশটুকু এভাবে ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে। তাহলে আমাদের এখানে কত হবে, থ্রি ইজ ইকুয়াল টু লগ টু বেজ এইট। পরটা হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার সেভেন, এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু লগ সেভেন বেজ রুট ওভার সেভেন। আর এখানে বলা হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু লগ টু বেজ ওয়ান বাই সিক্সটি ফোর। তাহলে একইভাবে আমরা অন্য অন্য জিনিসগুলো লিখতে পারি, সূচক ফোর হলো এটি ওয়ানের থ্রি ভিত্তিক লগ। আমরা যদি টেবিলটা কমপ্লিট করতে চাই তাহলে আমরা বলতে পারি সূচক ফোর হলো থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে বলতে পারি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এটি ওয়ান। যদি লগারিদমের ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে আমরা লিখতে পারি লগ মাইনাস ফোর ইজ ইকুয়াল টু লগ থ্রি বেজ ওয়ান বাই এটি ওয়ান। একটা টেবিলটা যদি কমপ্লিটলি আমরা একটু খেয়াল করে তাহলে আমরা মোটামুটি লগের ডেফিনিশনের ভিতর থেকে যে কাজগুলো করা হয়েছে সেটা বুঝে যাব। আমরা পরবর্তী পড়াটাতে যদি যাই, এখান থেকে যদি চেষ্টা করি টু টু দি পাওয়ার ফোর সিক্সটিন, তাহলে ফোর ইকুয়াল টু লগ টু বেস সিক্সটিন, তাহলে ফোর থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইটি ওয়ান। তাহলে আমরা লিখতে পারি ফোর ইজ ইকুয়াল টু লগ থ্রি বেজ এইটি ওয়ান। আমরা যদি পরেরটা লেখার চেষ্টা করি এখান থেকে পাবো সেভেন ইকুয়াল টু লগ টু বেজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট, এখান থেকে পাবো মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু লগ টু বেজ ওয়ান বাই এইট, এখান থেকে পাবো মাইনাস সরি হাফ ইজ ইকুয়াল টু লগ ফাইভ বেজ রুট ওভার ফাইভ। এখান থেকে যদি আমরা লিখতে চাই সেখান থেকে লিখতে পারবো মাইনাস হাফ ইজ ইকুয়াল টু লগ থ্রি বেজ রুট ওভার মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এখান থেকে পাবো টু ইজ ইকুয়াল টু লগ টেন বেজ হান্ড্রেড, এখান থেকে পাবো ফাইভ ইজ ইকুয়াল টু লগ টেন বেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দ্যাট মিন্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তাহলে আমরা পুরো টেবিলটা কমপ্লিট করেছি লগারিদমের জন্য। এই টেবিলটা আমরা এতক্ষণে নিচ্ছি লগারিদমের ডেফিনেশনের সাথে সূচক এবং লগারিদম ইন্ডেক্স অ্যান্ড লগারিদম কীভাবে ইন্টার রিলেটেড হয় সেটা বুঝতে পেরেছি। সো আমরা যদি এখন পরে ক্লাসটাতে পর অংশটুকুতে লগে আমাদেরকে সম্পর্কে দেওয়া আছে সূচকে লিখতে বলে, তাহলে আমরা মাথায় রাখবো কীভাবে লিখবো, জাস্ট এই অংশটুকু বেস টু দি পাওয়ার এই অংশটুকু ইজ ইকুয়াল টু ওটা, তাহলে টু কিউব ইজ ইকুয়াল টু এইট, তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর, এখান থেকে আসবে থ্রি টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন, এখানে আসবে টেন টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর জিরো, এখান থেকে পাবো টু টু দি পাওয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু
ওয়ান বাই সিক্সটিন, এখান থেকে পাচ্ছি কত, টু টু দি পাওয়ার ওয়ান বাই টু, মানে হচ্ছে রুট ওভার টু। এখান থেকে পাচ্ছি টেন কিউব ইজ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড, এখান থেকে পাচ্ছি বি টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা দুইটা টেবিল কমপ্লিট করার পর আমরা বুঝতে পেরেছি যে সূচক এবং লগারিদম ইন্টাররিলেটেড, সূচকের বেস এবং লগারিদমের বেস সেম, এবং সূচকের বেস টু দি পাওয়ার ইকুয়াল টু ইজ ইকুয়াল টু লগারিদমের যে নাম্বারটা সেই নাম্বারটা হবে। ওকে, সো আমরা পরের অংশটি যদি একটু দেখি, লগের ভিত্তির একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। তোমরা হয়তো লক্ষ্য করেছো সূচকের সম্পর্কিত লগ এই রূপান্তরের সময় বেস ভিত্তি বি এর উপর একটি শর্ত দেওয়া ছিল, শর্তটি ছিল বি ইজ গ্রেটার দেন জিরো এবং বি ইজ ইকুয়াল নট ইকুয়াল টু ওয়ান। বি ইকুয়াল টু ওয়ান হলে কী সমস্যা হবে আমরা একটু খেয়াল করে দেখি। সাপোজ বি ইকুয়াল টু ওয়ান, আমরা জানি বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ, তাহলে আমরা জানি এন ইজ ইকুয়াল টু লগ বি বেস এ। এই ডেফিনেশনটার সাথে আমরা একটু কনসিডার করি, আমরা জানি ওয়ান টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার সরি ইজ ইকুয়াল টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার টেন, আমরা যদি দেখি ওয়ান টু দি পাওয়ার টেন। তাহলে এই অংশটুকু যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা বলতে পারি ফাইভ ইজ ইকুয়াল টু লগ ওয়ান বেজ ওয়ান। এখান থেকে আমরা যদি এই অংশটুকু কনসিডার করি, এই অংশটুকু কনসিডার করি, এখান থেকে আমরা পাবো টেন ইজ ইকুয়াল টু লগ ওয়ান বেজ ওয়ান। তাহলে যেহেতু রাইট সাইড দুটো ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি এই দুইটা দেখে ফাইভ ইজ ইকুয়াল টু টেন। তাহলে ফাইভ ইকুয়াল টু টেন অর্থটার কথাটার অর্থ হচ্ছে তোমাকে যে কেউ পাঁচ টাকা দিয়ে সে দশ টাকা চাইতেই পারবে, তোমাকে কেউ পাঁচ টাকা দিয়ে যদি দশ টাকা চাইতে পারে সে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা চাইতে পারবে। ঠিক আছে, কীভাবে আমরা এর জন্যই এই প্রবলেমটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা বলি কখনো লগের বেস ওয়ান হতে পারবে না, ওয়ান হলে আমরা আর লগারিদমটা নিতে পারি না। এ হলো লগারিদমের সীমাবদ্ধতাটা। তাহলে শর্ত এক হচ্ছে যখন বি ইজ লেস দেন জিরো, শর্ত টু হচ্ছে যখন বি ইজ ইকুয়াল টু জিরো, শর্ত তিন হচ্ছে যখন বি ইজ ইকুয়াল টু ওয়ান। এই উপরে তিনটে শর্ত থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি লগের ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না, লগের বেস কখনো জিরো হতে পারে না, লগের বেস কখনো ওয়ান হতে পারে না। তাহলে আমরা বলতে পারি লগ সবসময় ডিফাইন করা যায় শুধুমাত্র ওয়ান বাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর বা ধনাত্মক সংখ্যার উপর। তাহলে আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা হচ্ছে সূচকের ধারণাটা আমরা নিয়েছি বা রিক্যাপচুলেট করেছি যেটা আমরা ক্লাস সেভেনে পড়েছি, সূচকের বৈশিষ্ট্যগুলো এবং তার সূত্রগুলো আমরা শিখেছি, এবং লগারিদমের ধারণাটা নিয়েছি, লগারিদম এবং সূচকের মধ্যে সম্পর্ক কী সেটা আমরা শিখেছি, লগারিদমের ভিত্তি এবং তার সীমাবদ্ধতাটা কী সেটা আমরা শিখেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই ক্লাসে আমরা লগারিদম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।